আজ স্বাধীনতা দিবস, দেখতে দেখতে 76 ইয়ার্স হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকে দিনটা আমাদের সকল ভারতবাসী কাছে একটা উল্লেখযোগ্য দিন। আমরা স্বাধীনতা পেয়েছিলাম আজকের এই বিশেষ দিনটাতে। সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ভিডিওটা শুরু করার আগে, আমার বাগানে অনেক জবা ফুল আজকে ফুটেছে, অনেক কালারের ফুটেছে, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, আজ থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী নিয়ে ভিডিও। নার্সারি থেকে গাছ আনার পরে খুব সুন্দর দেখতে থাকে সেই গাছটা সেই মুহূর্তে, কিন্তু কিছুদিন বাদে আমরা যখন তাকে রিপটিং করে আমাদের বাগানে বসাই, গাছটা পাতা হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কুড়ি পড়তে থাকে, কিছুদিন বাদে আস্তে আস্তে গাছটা মারাও যায়। এর কিছু কারণ আছে, সেগুলোই আমি একটা দুটো করে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তারপরে নতুন একটা গাছ আমি যে কিনেছিলাম গ্যালেক্সির থেকে, সেটা কিভাবে আমি বসাচ্ছি নার্সারি থেকে আনার পরে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর প্রথম কারণ হচ্ছে, আমরা নার্সারি থেকে গাছ বাড়িতে আনার সঙ্গে সঙ্গেই তাকে রিপটিং করে দিই, এইটা কখনোই করবেন না বন্ধুরা। আরও একটা কারণ হচ্ছে, খাটাখাটি ঝামেলার হাত থেকে বাঁচার জন্য প্রথমেই আমরা ছোট চারা গাছ এনে বড় পটে বসিয়ে দিই। আবার অনভিজ্ঞতার কারণে অনেক সময় অনেকে নার্সারি থেকেই গাছটা বসিয়ে নিয়ে আসে একটা প্লাস্টিকের পটে করে। নার্সারির ওনাররাও অনেক সময় কি করে, গাছটা যখন আপনারা বসাতে বলেন, ওনারা একটা প্লাস্টিকের পটের মধ্যে গাছটাকে খানিকটা সার মাটি দিয়ে আপনাদের খুশি করার জন্য গাছটাকে বসিয়ে রিপটিং করে আপনাদেরকে দিয়ে দেয়। আপনারাও আনন্দ ফুর্তি করে গাছটা নিয়ে আসেন, ভাবেন যে অনেক বেশি ফুল পাবেন, কিন্তু এইগুলো সম্পূর্ণ ভুল বন্ধুরা। প্লাস্টিক পটগুলোতে ম্যাক্সিমাম সময় বিশেষ কোনো হোল থাকে না, একটা কি দুটো হোল, যাতে ভালো করে ড্রেনেজ ব্যবস্থা করা থাকে না। এই ধরনের পটে ডাইরেক্ট মাটি দিয়ে গাছ বসালে যতই আপনি সার দেন না কেন, গাছ কখনোই ঠিকঠাক বাড়বে না, শেকড় পচে গিয়ে নষ্ট হয়ে যাবে। পার্মানেন্ট প্ল্যান্ট কখনোই এনে প্লাস্টিক পটে দেবেন না। ম্যাক্সিমাম সময় নার্সারির পটের মাটি থাকে এঁটেল মাটিতে, তার কারণ এরা বিক্রির পারপাসে করে। দেখুন, নার্সারিতে যখন গাছ আপনাদের দেয়, এইরকমভাবে গাছটাকে টেনে তুলে দেখায়, দেখতে পাচ্ছেন গাছটাকে আমি এরকম ধরে রয়েছি, কিন্তু আমাদের পটের গাছ যেগুলো আপনি নিজে পটিং করে বসাচ্ছেন, সেগুলো কিন্তু এইভাবে দিলে গোড়া সমেত উঠে চলে আসবে। তার প্রধান কারণ হচ্ছে, ওরা ম্যাক্সিমাম সময় এঁটেল মাটিতে গাছ বসায়। আর আমাদের বাগানের মাটি থাকে খুব সুন্দর ঝুরঝুরে মাটি, জল দেবেন ড্রেন আউট হয়ে চলে যাবে, আবার পরের দিন জল দেবেন। এই গাছের যদি আপনি কাণ্ড ধরে তুলতে যান, সব সময় দেখবেন এখান থেকে শেকড় সমেত গাছটা আস্তে করে উঠে চলে আসছে। এঁটেল মাটিতে বসানোর একটা প্রধান কারণ হচ্ছে, এঁটেল মাটি অনেক দিন ধরে জল ধরে রাখে, জল দেওয়ার ঝামেলা থেকে মুক্ত থাকে। সপ্তাহে একদিন জল দিয়ে দিল, পড়ে রইল গাছটা। এবং ওদের গাছ দেখবেন সবসময় মাটির ওপরে থাকে, আমাদের মতন এরকম ছাদ বাগানে সিমেন্টের ছাদের ওপরে নয়, যার জন্য গাছটা অটোমেটিক্যালি তলাটা ঠান্ডা থাকার জন্য খুব সুন্দরভাবে সার্ভাইভ করে যায়। কিন্তু যখনই এই গাছ এনে আমরা আমাদের পটে বসিয়ে ছাদ বাগানে রাখি, সেইটা আর সম্ভব হয় না। এঁটেল মাটি দিনের পর দিন জল বসে থাকতে থাকতে গোড়া পচিয়ে গাছটাকে নষ্ট করে দেয়। কিছুদিনের মধ্যেই পাতা হলুদ হয়ে সমস্ত পাতা পড়ে গিয়ে গাছটা একদম ন্যাড়া হয়ে যায়, তারপরে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঝুলে পড়ে। ওদের বিক্রির পারপাসে হাজারো হাজারো গাছ থাকে, ওদের পক্ষে এগুলো করা সম্ভব না, হলে ওরা পারবে না, কিন্তু আমাদের তো তা না বন্ধুরা। আমরা দু চারটে শখে গাছ করব বলে আনি এবং সেটা দিনের পর দিন বাঁচিয়ে রেখে সুস্থভাবে তার থেকে ফুল ফল সবজি পেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের তো একটু এক্সট্রা কেয়ার নিতেই হবে।
কি সেই এক্সট্রা কেয়ার, চলুন আলোচনা করা যাক। গ্যালিপসিড থেকে আনা আমার এই নতুন জবা গাছটা বসিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এক্সট্রা কেয়ারের প্রথম পয়েন্টটা হচ্ছে গাছ আনার অন্তত 7 থেকে 10 দিন বা 2 সপ্তাহ আপনারা গাছটা রিপোর্টিং করবেন না। দেখুন, আমি এর আগের সানডেতে গ্যালিপসিড থেকে এই জবার গাছটা এনেছিলাম, ফুল সমেত আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন অবশ্য ফুল নেই, তবে হ্যাঁ অজস্র কুড়ি রয়েছে। গাছটাকে আমি রেখে দিয়েছিলাম, রিপোর্টিং করিনি, এবং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আরও করিনি। দেখুন কিভাবে আমি গাছটাকে রিপোর্টিং করছি, সেটা আপনাদের সঙ্গে পুরোটাই করে দেখাচ্ছি। প্রথম পয়েন্টসটা হচ্ছে, আপনারা এই যে 7 থেকে 10 দিন আপনাদের বাগানে গাছটা রেখে দেবেন, সেই সময় দেখবেন যে মাটিটা, এই যে জল দিয়ে রাখা আছে, জলটা কি ড্রেন আউট হয়ে যাচ্ছে না দিনের পর দিন ভেজা থাকছে। যদি দেখেন ভেজা থাকছে, তাহলে অবধারিত জানবেন এটা এঁটেল মাটি, এই মাটিতে গাছটা কখনোই রেখে দেওয়া যাবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পট নির্বাচন। সবসময় ছোট চারা গাছের জন্য 6 ইঞ্চি পট হচ্ছে বেস্ট, যেরকম আমি একটা 6 ইঞ্চি পট এখানে নিয়ে নিয়েছি এই গাছটা বসাবো বলে। 3 নম্বর হচ্ছে এর ড্রেনেজ সিস্টেম ঠিক করা। এই ড্রেনেজ সিস্টেমের জন্য প্রথমেই আপনারা সবার নিচে দিয়ে দেবেন কিছুটা খোলামকুচি বা কনস্ট্রাকশনে যে স্টোনচিপগুলো থাকে সেইগুলো, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। দ্বিতীয় লেয়ারে দিয়ে দেবেন কিছুটা ওই কনস্ট্রাকশনেরই লাল বালি, তাহলে এর নিচে একটা খুব সুন্দর বেড তৈরি হয়ে গেল, চালনির মাধ্যমে জলটা চলে যাবে, অথচ মাটি সার সব ভেতরে থেকে যাবে। এইটা হচ্ছে একটা পার্মানেন্ট গাছের জন্য আদর্শ ড্রেনেজ সিস্টেম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে আপনারা নার্সারি থেকে গ্রো ব্যাগে গাছটা আনছেন, সেই গ্রো ব্যাগটাকে বাঁচাবার চেষ্টা করবেন না, সবসময় এটাকে কেটে ফেলে দেবেন। তার কারণ এই গ্রো ব্যাগকে ফুটো করে অনেক সময় শেকড় এর ভেতরে ঢুকে যায়, তো নতুন চারা গাছে শেকড় কখনোই কাটার প্রয়োজন পড়ে না, সেইগুলো সমেতই গাছটাকে বসাতে হবে, সেই জন্য সবসময় গ্রো ব্যাগটাকে কেটে বার করে নেবেন। এবারে 5 নম্বর পয়েন্টটা হলো, এই কদিনের পর্যবেক্ষণে বুঝতে পেরে যাবেন মাটিটা এঁটেল না দোয়াশ। যদি দোয়াশ মাটি হয়, আস্তে আস্তে করে এরকম কোনো কিছু একটা নিড়ানির মাধ্যমে মাটিটা ছাড়িয়ে নেবেন, কিন্তু যদি এঁটেল মাটি হয় তাহলে কিন্তু কখনোই এই মাটিতে গাছ বসাবেন না। আমার যেরকম এই মাটিটা এঁটেল মাটি মনে হচ্ছে, তা আমি আর ছাড়াচ্ছি না, ডাইরেক্ট গাছটা এরম একটা জলের পাত্র নিয়ে দেখুন এখানে বসিয়ে দিচ্ছি। এরমভাবে 15 মিনিট রাখার পরেই মাটিটা ওর গা থেকে যতটা পারবে ছেড়ে যাবে। টানা হাঁচড়া করবেন না, টানা হাঁচড়া করলে শেকড় কেটে যাওয়ার চান্স থাকবে। 15 মিনিট হয়ে গেছে, দেখুন প্রায় অনেকটাই মাটি শেকড় থেকে ছেড়ে চলে এসেছে। এবার আমি গাছটাকে তুলে নিলাম। গাছটাকে তোলার পরে দেখবেন এখানে যে নেট পটে অনেক সময় জবা গাছ বসানো থাকে, এখানেও দেখুন বসানো আছে। নেট পটটা খুব একটা বার করে দেওয়ার দরকার নেই, নেট পটে অনায়াসেই গাছ থাকে, আমার এর আগেও ছিল। হ্যাঁ, যদি 2-3 বছরের পুরনো হয়ে যায় গাছটা, তখন আপনারা নেট পটটা এই সাইড দিয়ে দিয়ে, এই সাইডের এই যে বেডটা রয়েছে এখান দিয়ে দিয়ে কেটে একটু আলগা করে দিতে পারেন, তবে এখনই নয়। এখন চারা গাছটা খুবই ছোট, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই নেট পট সমেটি বসিয়ে দেবো গাছটাকে। এবার হচ্ছে 6 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এই মাটি। এই চারা গাছে আপনারা কী ধরনের মাটি ইউজ করবেন, এতে মাটি বালি আর ভার্মিকম্পোস্ট এছাড়া আর কিছুই নেই বন্ধুরা। এবং এই দিয়েই জানেন আমি সব সময় গাছ বসাই, কারণ এইটুকুনি ছোট গাছে কোনো রকম হাড় গুঁড়ো, শিং কুচি, নিম খোল একটু দিতে পারেন, বাদাম খোল, সর্ষের গুঁড়ো কিছুই লাগে না। আমার সবসময় মাটি প্রস্তুত করাই থাকে, এবং শীতের গাছের জন্য আমি মাটি এখন থেকেই বানিয়ে রাখি। পরে একদিন আপনাদেরকে শীতের মাটির প্রস্তুতির ভিডিও শেয়ার করব। এটার মধ্যে নিম খোল দেওয়া আছে। আমি ফার্স্ট লেয়ারে কিছুটা মাটি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু লাগবে, দিয়ে দিলাম। এবারে এই মাটিটার মধ্যে আমি মেলাবো এই টাইকোডার্মা ফিলিটি, জাস্ট টিস্পুনের 1 স্পুন। এটা একটা জৈব ফাঙ্গিসাইড যা নতুন গাছ বসানোর সময় আমি সবসময় দিয়ে থাকি। 1 চামচ ফাঙ্গিসাইড দেওয়ার পরে আমি ভালো করে মাটিটাকে ফাঙ্গিসাইডটা দিয়ে মিশিয়ে নিলাম, কারণ কি গাছের জলের মধ্যে দেওয়ার ফলে শেকড়ে কিছুটা হলেও চোট পেয়েছে, এই শেকড়টাকে যাতে অন্য কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে না পারে, তার জন্য আমি জৈব ফাঙ্গিসাইডটা সবসময় সব গাছ বসাবার সময় ইউজ করি। এবারে গাছটা আস্তে করে তুলে আমি এই মাটির মধ্যে বসিয়ে দিলাম। নেটপটটা আগেই বলেছি এখন আমি কাটছি না, নেটপটটা না কেটেই গাছটাকে প্রতিস্থাপন করলাম, এবং সেন্টারে বসাবেন একটু লক্ষ্য করে। অল্প অল্প যেটুকুনি মাটি ওর মধ্যে জড়ানো আছে থাকুক, তার উপর দিয়ে আমি আমার তৈরি যে মাটি সেগুলো ভালো করে দিয়ে দিচ্ছি।
এই কাজটা খুব সাবধানে করবেন, কারণ নতুন গাছ বসানো হচ্ছে, কোনোভাবেই যেন সে করে আঘাত না লাগে। একটু ভালো করে সাইড দিয়ে দিয়ে দেখুন, আমি এটাকে কুচিয়ে কুচিয়ে বাটিটা এয়ার গ্যাপগুলোকে ভরাট করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, গাছটা খুব সুন্দরভাবে বসে গেল। এই নিচের যে এক্সট্রা একটা দুটো পাতা থাকবে সেগুলোকে তুলে দেবেন, কারণ এই তলা থেকে পাতা থাকলে এইখান থেকে পোকামাকড় উঠে যেতে পারে, সেইগুলো একটু খেয়াল রাখতে হবে। এবারে সাত নম্বর পয়েন্ট হচ্ছে, এই গাছটার মধ্যে যত ম্যাচিওর কুড়ি আর ফুল থাকবে সেগুলো কেটে নিতে হবে। যেমন দেখুন আমি কেটে নিচ্ছি, এর আগেও ফেলে দিয়েছি একটা দুটো কুড়ি, বাকিটাও ফেলে দিলাম। একদম যে ছোট ছোট কুড়ি সেগুলো রাখলেও রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন, কারণ গাছটা এখন আমাকে বৃদ্ধির দিকে নজর দিতে হবে, নাকি এর থেকে ফুল নেওয়া। এবারে আট নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে, একটা শেডি প্লেসে গাছটাকে রেখে দিয়ে ভালো করে জল দিতে হবে। যেহেতু আজকে প্রথম দিন জল দেওয়া হচ্ছে, একদম পট ভর্তি করে এখান থেকে ড্রেন আউট না হওয়া পর্যন্ত জল আপনাদের দিয়ে দিতে হবে, এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এর থেকে নতুন পাতা আসছে কিনা দেখার জন্য। নতুন পাতা আসলে ধীরে ধীরে একে রোদে দেবেন, প্রথমেই সারাদিনের রোদ্দুরে দেবেন না, যেহেতু গাছটা এখন ছোট, অনেক ধস্তাধস্তি করা হয়েছে গাছটা নিয়ে। সেই জন্য প্রথমে সকালে তিন চার ঘন্টা সানলাইটে গাছটা রাখবেন, তাও দিন সাতেক পরে থেকে আমি বারবার বলছি, তারপরে আস্তে আস্তে সম্পূর্ণ রোদে প্রতিস্থাপন করবেন। এখন চার থেকে ছ মাসের মধ্যে কোনো রকম এক্সট্রা খাবার এই গাছটাতে দেবেন না। মাঝে মাঝে গাছটা বৃদ্ধির জন্য একটু খোল জল ইউজ করতে পারেন, তাও পাতলা করে, আর অন্য কোনো সার এতে প্রয়োগ করার কোনো দরকার নেই। গাছ বাড়লে সার দেওয়ার দিন পড়ে আছে, আপনারা দিতে পারবেন। আস্তে আস্তে গাছটাকে আগে ঝাঁকড়া করুন, তারপরে এ তো বেঁচে থাকলে ফুল দিয়ে আপনাকে নিশ্চয়ই খুশি করে দেবে। আর একটা জিনিস, গাছটা প্রতিস্থাপনের পরে হয়তো কিছু পাতা হলুদ হয়ে পড়ে যেতে পারে, এতে চিন্তার কিছু নেই, কারণ সে করে কিছুটা হলেও চোট পড়েছে, যার জন্য আমি দেখুন কুড়িগুলোও কেটে দিয়েছি, কারণ ওই কুড়িগুলো আর ফুটতো না। তো এটা একটা ন্যাচারাল প্রসেস, আবার যখন নতুন পাতা বেরোবে সেগুলো দেখবেন সুন্দর সবুজ পাতা বেরোবে। বন্ধুরা এইভাবে গাছ বসান, কথা দিচ্ছি আপনাদের একটা গাছও মারা যাবে না, বিশেষ করে পার্মানেন্ট গাছের ক্ষেত্রে এই পদ্ধতি অবশ্যই প্রয়োগ করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। জয় হিন্দ, বন্দে মাতরম।